হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হলো আমাদের এখানে আমেরিকা আজকে ইলেকশন ডে, আজকে ভোটের দিন। তো আমরা আজকে ভোট দিতে আসছি। তো এবার ভোট হচ্ছে আমাদের নিকটে যেসব এলাকা, যেসব স্কুল বা যেখানে যেখানে হচ্ছে, তো আমরা তার কাছাকাছি একটা ভোট কেন্দ্রে আসছি। এখন আমরা যাচ্ছি আজকের ভোট দিতে, দেখি কি অবস্থা। অলমোস্ট তো সবাই পোস্টাল ভোট দিয়ে ফেলেছে, কিন্তু আমরা চাচ্ছিলাম নিজেরাই যে ওখানে ভোট দিব, নিজেরাই পার্সোনালি উপস্থিত থেকে ওইখানে ভোট দিব। তো আমরা সেজন্য আসছি। এখন দেখি, চলুন দেখা যাক কি অবস্থা ওখানে ভোটের। এবার আমার আমেরিকায় 3 times ভোট দেওয়া হবে, 3 বার ভোট। আগে 2 বার দিয়েছি আর এবার হলো 3 বার। আর আমার হাজব্যান্ডের সম্ভবত 5 অথবা 6 বার হলো ভোট দেওয়া হবে। তো এখন ভোট তো আমাদের আগে অনেক কাছেই হতো, এবার একটু দূরে হয়ে গিয়েছে। তো গাড়ি পার্কিং করে এখন একটু ঘুরে যাচ্ছি, ঘুরে স্কুলটার ভিতরে যেতে হচ্ছে। এমনিতেই এখানে ভোটে খুব বেশি যে লাইন বড় হয় সেরকম হয় না, আর জানি না এবার আরও কী হবে, কারণ একেতে একটা অন্য রকম সিচুয়েশন এখন। তারপরে হলো বেশিরভাগই সবাই পোস্টাল ভোট, মানে বাই মেইলে ভোটটা দিয়ে ফেলেছে। তো মনে হয় না তেমন কোনো ভিড়ভাড়টা হবে, তো দেখা যাক কী অবস্থা হয়। এই স্কুলটায় ভোট হচ্ছে, তো এটা হলো আমাদের বাড়ির থেকে মোটামুটি দূরে। তো আমরা এখন চলে এসেছি। কিন্তু চলে আসছি, এখন আমরা ভোট দিতে যাচ্ছি। তো দেখা যাক কি অবস্থা ভোটের মধ্যে, যেখানে ভোট দিতে যাব ওইখানে কি অবস্থা। ভিতরে তো আমাদের অ্যালাউ করবে না ভিডিও করতে, তো বাইরের থেকে হয়তো যতটুকু করতে দেয়, তারপরে ভোট দিয়ে এসে আবার আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। এখান থেকে এন্ট্রান্স, আমরা এখান থেকে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখি কি অবস্থা, জানি না কেমন লোকজন আছে বাইরে, হয়তো ওরকম নেই, তেমন কোনো লোকজন দেখছি না, কিন্তু ভিতরে যে দেখেছিলাম বেশ লোকজন ছিল। তো ভিতরে তো আর ভিডিও করতে দেয় না, যার জন্য দেখাতে পারলাম না। আমি ভোট দিয়ে বাইরে চলে এসেছি, আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড এখন ভিতরে আছে, তার ভোট শেষ হয়ে গেলে সেও বাইরে আসবে। এখান থেকে আসতে হবে, একদিক থেকে এন্ট্রান্স আর একদিক থেকে এক্সিট। তো এখান থেকে এক্সিট, এই যে ওনার ভোট দিয়ে উনি চলে এসেছে। আমাদের ভোট হয়ে গেছে, এই যে ভোট দেওয়ার পরে স্টিকার, আমরা স্টিকার পেয়েছি, দুইজনে ভোট দিছি, ওই যে তার স্টিকার। তো আমাদের ভোট শেষ, বেশি সময় লাগেনি এখানে। মাই ভোট ইজ মাই ভয়েস, তো আমি আমার ভয়েস ওইখানে দিয়ে আসছি।
এখন আমরা বাসায় চলে যাব। ভোট হয়ে গেল আমেরিকান ইলেকশন, এখন কাকে ভোট দিলাম ওটা সিক্রেট থাক, কিন্তু দেখা যাক কে জেতে। আমরা যাকে ভোট দিলাম, যে যাকে ভোট দিয়েছে সে তার জন্য অবশ্যই শুভকামনা করবে যে সে যেন জেতে। তো আমরাও আমাদের ভোটারের জন্য, আমাদের যার জন্য প্রেসিডেন্ট যে হবে তার জন্য শুভকামনা করছি সে যেন হয়। এবার যেন সে ইউএস প্রেসিডেন্ট হয়। তো আপাতত সিক্রেট সিক্রেট থাক আমাদের ভোট, কাকে ভোট দিলাম। তো দেখা যাক, আজকে ভোট দিলাম, কালকে জানতে পারবো কে জিতলো। তো সবাইকে আজকের মতন শুভকামনা জানিয়ে সবাই উইশ করবেন বেস্ট আমেরিকার জন্য, আর সবাই ভালো থাকবেন। টাটা।